আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তা'আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং মানুষের মধ্য থেকে যারা কল্যাণকর কাজে নিয়োজিত আমাদেরকে সেই সমস্ত কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ধর্মের পাশাপাশি দুনিয়াবি সমস্ত রকমের কল্যাণ শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, এবং তিনি আল্লাহর কাছে পানাহা চাইতেন, আশ্রয় চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষার ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তুমি আমাকে এমন বিদ্যা দান করো যেটা কল্যাণকর, এবং তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ এমন শিক্ষা এমন জ্ঞান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা কোনো উপকারে আসে না। তাহলে আমাদের মুসলিম সমাজ, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের সমাজের ছাত্রদেরকে আমরা যেন কল্যাণকর কিছু শিক্ষা দিতে পারি। আজকে যে উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু এখানকার প্রেক্ষাপট তার ভিন্ন কিছু আমাকে দেখালো। ভেবেছিলাম কোনো একটা মাহফিলের মতো কিছু একটা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই কার্যক্রম দেখে এটা একটা আশ্চর্যজনক একটা ব্যাপার, এটা একটা প্রশংসনীয় কাজ যে আজও বাংলার জমিনে বিভিন্ন ভাইদের মাঝে কল্যাণকর চিন্তা রয়েছে। তো যেহেতু এটা ওয়াজ মাহফিল করে লম্বা আলোচনা করার দিক নির্দেশনা নয়, তবে আমি কোরআন হাদিস থেকে মাত্র দুইটা কথা বলবো, যেহেতু আমাকে বলেছে 10-15 মিনিটের মধ্যে যাতে কথাগুলোকে সমাপ্ত করা যায়। আপনারা যারা কল্যাণকর কাজে নিয়োজিত থাকেন, আমরা যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করি, আর যারা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক রয়েছেন তারা তাদের শিক্ষা দীক্ষা তাদের মান অনুযায়ী তারা চিন্তা ভাবনা করে। এই ধরনের কাজে প্রশাসন আপনাদেরকে একরকমের সাপোর্ট করবে, যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা একরকমের সাপোর্ট করবে, কেউ তো বাহাবা দিবে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদেরকে ইসলামিক আদব কিছু বলতে পারি, যেমন যেই কাজটা আপনারা সঙ্গবদ্ধ হয়ে করতেছেন যে রক্তদান করা, নিঃসন্দেহে এটা একটা কল্যাণকর দিক, এটা একটা ইসলামের আদব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণর সাথে ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলামে প্রবেশ করা মানে শুধু নামাজ রোজা হজ যাকাত করা নয়, ইসলামে প্রবেশ করার চারটা দিক আছে। এক, বিশ্বাসগত দিক থেকে আল্লাহর প্রতি সঠিক জ্ঞান রাখা, বিশ্বাস রাখা, বিশ্বাসগত দিক থেকে আপনাকে মুসলিম হতে হবে, তেমনি ইবাদতগত দিক থেকে আপনাকে মুসলিম হতে হবে। যেমন আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি ইসলামে আমাদের উপর যেগুলো ফরজ করেছেন সেগুলোকে পালন করতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, পুরুষদেরকে দাঁড়িয়ে রাখা, চাটার উপরে প্যান্ট পরা, প্রকাশ্যে হারাম কাজে না জড়ানো, এগুলো হচ্ছে ইসলামিক আইন। দুই, তৃতীয় দিক হচ্ছে চরিত্রগত দিক, আখলাকগত দিক, মানুষের সাথে কিভাবে আদান প্রদান করা হয়, মানে ভাষাটা কেমন হবে, আচরণটা কেমন হবে, পিতামাতার সাথে, শিক্ষকদের সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে, আর নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, ওই আদবটাকেও ইসলামের অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থ ধাপ হচ্ছে মামালা, অন্যের সাথে আদান প্রদান। তাহলে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলেছেন শুধু একটা দিকেই আপনার ভালো থাকলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন না, বরং আপনাকে চারটা দিক থেকে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। এক হলো বিশ্বাসগত দিক থেকে সঠিক হইতে হবে, ইবাদতের দিক থেকেও আপনার মধ্যে সেই ইবাদতগুলো পাওয়া যেতে হইতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার চরিত্র ঠিক থাকতে হবে। আজকে অধিকাংশ স্কুল কলেজের কোলাপানদের চরিত্র কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে, এটা শুধু স্কুল কলেজের না, মাদ্রাসার ছাত্রদের একই অবস্থা। মানে এক কথায় যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবারই চরিত্রের মধ্যে একটা বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, আর তারা এই চরিত্রহীনতাটাকে মডার্নাইজ মনে করে, এটাকে নোংরামি মনে করে না, তারা মনে করে এটা আধুনিকতা, এটা কিন্তু আমাদের ধর্মের শিক্ষা নয়। এই জন্য চরিত্রটাও ভালো হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মামালা, আদান প্রদান, এই যে রক্তদান করা, এটা আমাদের চরিত্রের একটা অন্তর্ভুক্ত, স্যাক্রিফাইস যেটাকে বোঝায়, এটা আমাদের ধর্মেরই একটা অন্তর্ভুক্ত। এই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আপনার মর্যাদাটাকে দুই একটা কথা বলবো,
রক্ত দান করলে আপনারা দুনিয়ার মধ্যে কি পাবেন? আজকে হয়তো এখান থেকে ফুল পাবেন। নেতৃস্থানীয় ব্যক্তিরা আপনাদেরকে বলবে, বাবারা তোমরা ভালো কাজ করতেছো, তোমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে আমাদের কাছে আসো, আমরা তোমাদের সাহায্য সহযোগিতা করবো, একে অপরে হেল্প করতে পারবে। কিন্তু এই পাওয়াটা এটা আপনার এই কাজের পরিপূর্ণ ফলাফল নয়। এটা আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে বলতেছি। নিয়ম এমন একটা জিনিস, একটা হাদিসে বুখারীর একটা প্রথম হাদিস আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস প্রত্যেকটা মুসলিম জানে, কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা তথ্য দেব, সেটা হচ্ছে এই যে রক্তদান করা, এটাকে নিয়ে শুধু কথা বলি। একটা ভালো কাজ, আমরা মুসলিম, উপরন্ত আমরা রক্ত দিচ্ছি একজনকে উপকারার্থে, আপনি এই রক্তদানের বিনিময়ে আপনি কি পেতে পারেন বলেন তো দেখি, আল্লাহ আপনাকে কি দিতে পারে, কি চাইতে পারেন? সামান্য এক ব্যাগ রক্ত এটা কি এনে দিতে পারে আপনাকে? কোরআন হাদিস দাবি করে, আমি আপনাকে বলতে পারি, কোনো ব্যক্তি যদি এক ব্যাগ রক্ত দিয়ে আল্লাহর কাছে জান্নাত চায়, সে জান্নাত পেতে পারে। এটা আমি আপনাকে আজকে বোঝাবো। এই যে হাদিসটা দুইটা লাইন মাত্র, আল্লাহ রাসূল কি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর একজন ব্যক্তি যা নিয়ত করবে সে তা পাবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার করা হয়েছে। তাহলে আমাদের চিন্তার মধ্যে সুদূর প্রসারে কেন হয় না, আমরা সামান্য পেয়ে কেন সন্তুষ্ট? দুনিয়ার এক ব্যাগ রক্ত যাকে দিচ্ছেন সে আপনাকে মানে মূল্যায়ন করতে পারলো না, আপনার এক ব্যাগ রক্তের দাম সে দিল না ঠিক মতো, ধরে নেন আপনাকে সম্মানটুকু করতে পারলো না, কিন্তু আপনি জানেন না যে আপনার এক ব্যাগ রক্ত বা একটা বাজারের ব্যাগ উঠিয়ে নিয়ে যাওয়া, একটা মুরব্বীকে হেল্প করা, এটা কত বড় অবদান হতে পারে। আমি তো এখানে দাবি করতেছি আপনাকে যে এই কাজটুকু আপনাকে জান্নাত হাসিল করিয়ে দিতে পারে। কারণ রাসূল কি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার মানে আপনি প্রত্যেকটা ভালো কাজ করবেন নিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যখনই আপনি একটা ভালো কাজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ আপনাকে অফার করেছেন, এখন তুমি যেই নিয়তে এটা করবা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দেব। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আরবি ভাষায় ইচ্ছাটাকে নিয়ত বলে। আপনারা একটু জাস্ট পাঁচটা মিনিট আমার কথাটা শুনেন, সাইড ফাইট কেউ ই করেন না, ডিস্টার্ব করেন না। নিয়ত এটা আরবি শব্দ, বাংলায় ব্যবহার হয়, কিন্তু এটার মূল মাদ্দা হচ্ছে নাওয়া, নুন ওয়াওয়া নাওয়া। ইংলিশে এটাকে বলা হয় সিট, এস ডাবলই সিট, ওটা আমার সেটা আপনারা বেশি জানেন। এই সিট মানে হলে বিচি। একটা চমৎকার এক্সাম্পল নিয়ে নেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কোনো আপনাদের জ্ঞান কি এমন আছে যে কোনো একজন ব্যক্তি একটা সরিষার সিট মানে সরিষার বিচি ফেলবে, সে যদি আশা করে যে এখান থেকে স্ট্রবেরি বেরোবে, পাবে? হবে কোনোদিন? আপনি আমের চারায় ধরে নেন, আপনি লাগিয়েছেন সাধারণ একটা আম, আপনি চাইলে কি এখান থেকে আম্রপালি বেরোবে? কি বেরোবে? যেই বিচি সেই ফলটাই আপনি, সেই গাছে জন্মাবে, সেই ফলে আপনি প্রাপ্ত হবেন। আম বিচিতে কোনোদিন কাঁঠাল হয় না। তার মানে নাওয়া যা ফল কিন্তু তা, এটা আপনার মাইন্ডের মধ্যে এমন ভাবে আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আমি যে চাউলের বিচি ফেলেছি চাউল কিন্তু সেটাই হবে, অন্য কোনো কিছু হবে না, তো ঘম হবে না, কিচ্ছু হবে না। এই কথাটা যাদের জানা আছে আল্লাহ তাদেরকে বলেছেন, বান্দা তোমার ভালো কাজের নিয়ত যা হবে তুমি তা পাইবা। বিচি যদি তোমাকে সেম ফল এনে দিতে পারে, মানে আগেই বলেছি নাওয়া মানে হচ্ছে সিদ, আর যেই বিচি ফল তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক কাজগুলোকে আমাদেরকে এইভাবে পেশ করে দিয়েছেন, তোমার যে নিয়তটা কাজের যে নিয়ত এটা যদি জান্নাতের নিয়ত হয় তাহলে বান্দা কি হবে, দুনিয়া হবে না জান্নাত হবে? রাসূল কি বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি ভালো কাজ করে সে আল্লাহর কাছে যা নিয়ত করবে ফলাফল তাই হবে। তার মানে বিচি যা গাছ তা। এই জন্য এই রক্তদানের কর্মসূচিতে আপনারা অংশ নিয়েছেন এখানে, আশা করি সবাই মুসলিম, যদি অমুসলিমও কেউ থেকে থাকেন আমরা তাকে বলবো ইসলামের দিকে আসতে, এটা একটা আমাদের মেসেজ। দ্বিতীয়, যারা মুসলিম আছেন, আপনার যেটা আপনি মুসলিম হিসাবে আপনার যে কোনো ভালো কাজের কিন্তু অনেক মূল্য আছে, আপনি সেটাকে আল্লাহর জন্য করার চেষ্টা করেন, এটা আমাদের পক্ষ থেকে মেসেজ থাকবে। এই যে যারা আপনাদেরকে নিয়ে সংগঠনটা বানিয়েছে, তারা হয়তো আপনাদেরকে তেমন সন্তুষ্ট করতে পারবে না কোনো কিছু দিয়ে, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন তাহলে এই কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন আমি রাসূলুল্লাহ থেকে আরেকটা হাদিস আমি আপনাকে শোনাই, যেটা ইমাম মুসলিম কোট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান নাফাসা কুরবাতা, কোনো ব্যক্তি যদি কোনো একটা বান্দার কোনো একটা কষ্টকে যদি দুনিয়াতে দূর করে দেয়, নাফাসাল্লাহু কুরবাতাম মিনা দুনিয়া ওয়াল আখিরা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দুনিয়া এবং পরকালের কষ্টটাকে দূর করে দিবে। তারপর রাসূলুল্লাহ বলেছেন,
যেই ব্যক্তি মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি, যেই ব্যক্তি কোনো একটা ব্যক্তির বোঝাকে হালকা করে দেবে আল্লাহ তার বোঝাকে হালকা করে দেবে। তার মানে এটা হচ্ছে ইসলামিক আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম ওহী নাজিল হয় তিনি ভয় পেয়েছিলেন এবং জিবরিলকে দেখে জ্বর চলে আসছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তিনি গিয়েছেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, আমার ভয় হচ্ছে আমার নাফস সম্পর্কে, আমি হয়তো কোনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তখন সান্ত্বনা স্বরূপ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে পাঁচটা কথা বলেছিলেন, যেই গুণগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে বলেছিলেন যে ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে নবী আপনি, তখনও তিনি নবী হন নাই, বলছেন মুহাম্মদ আপনি চিন্তিত হইয়েন না, কারণ আল্লাহ আপনার মতন ব্যক্তিকে কোনোদিন লাঞ্ছিত করবে না। কেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, চারটা কি পাঁচটা কথা বলেছিলেন যে আপনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তি কাউকে কষ্ট পেতে দেখলে তার কষ্ট হালকা করার জন্য আপনি এগিয়ে যান, আপনি তো সেই ব্যক্তি যেখানেই হচ্ছে কল্যাণ, যেখানেই হকের পক্ষে কথা বলতে হবে আপনি সেখানে গিয়ে কথা বলেন, কাউকে ভয় পান না, এমন ব্যক্তি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না লাঞ্ছিত করবেন। তার মানে এই গুণগুলো যারা মানুষের উপকারার্থে এগিয়ে আসে, যারা আত্মীয়তার সম্পর্ক বাপ ভাই পিতা মাতা খালা ফুফু এদের সাথে সম্পর্কটা ভালো রাখে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত করবে না। যদি আপনার ইসলাম ঠিক থাকে পরকাল আপনি লাঞ্ছিত হবেন না, কিন্তু ভালো গুণ যদি দুনিয়াতে থাকে দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন না। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এগুলো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, মুসলিমদের উপকারার্থে এগিয়ে আসা, জনসাধারণকল্যাণমূলক কাজগুলো করা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে ইসলাম গ্রহণ করাতেন এই শর্তে যে তুমি আমার সাথে ওয়াদা করো যে তুমি মুসলিমদের কল্যাণের কাজে নিয়োজিত হইবা, মানে কোনো মুসলিমকে তুমি ক্ষতি করতে পারবা না, তুমি রাজ্যে থাকলে ইসলাম গ্রহণ করতে পারো। যাদের বলতেছেন যে আমি এই শর্তের উপরে রাসূল সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি যে আমি দিন পালন করবো এবং আমি মুসলিমদের কল্যাণকামী হব, মানে আমি মুসলিমদের খেলাফ কোনো দিন যাব। আজকে আমাদের ইউনিটিটাকে বাড়াতে হবে, আপনাদের অঞ্চল আপনারা অঞ্চলটাকে নিয়ে কাজ করেন, কারণ এই এলাকায় আপনারা বসবাস করেন, এখানের যত কল্যাণমূলক কাজ আছে আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি থেকে নিয়ে একটা সাধারণ মানুষ পর্যন্ত এটা আপনাদের দায়িত্ব। আপনারা যদি সৎ হন, আপনারা যদি এই এলাকার কল্যাণ চান, তাহলে আমাদের চাইতে ভালো থাকতে পারবেন। আমি তো বাংলার জমিনের বিভিন্ন জায়গায় বক্তব্যের জন্য যাওয়া হয় ঘোরা হয়, আমি দেখেছি যে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা ভালো সে এলাকার জনগণ সব থেকে ভালো ফ্যাসিলিটির মধ্যে আছে। তারা রাস্তাঘাট করে দিচ্ছে, তারা বিদ্যুতের ঘাটতিকে পুরো করে দিচ্ছে, যে কোনো পেরেশানি থেকে মুক্ত, নিট অ্যান্ড ক্লিন শহর আমি দেখেছি, এরকম অঞ্চল আছে। কারা করেছে? এই নেতৃস্থানীয় ব্যক্তিরা করেছে। আর তারা তাদের যুবকদেরকে নিয়ে, যুবকরাও এতটা ভদ্র যে নেতাদেরকে মূল্যায়ন করে, তাদের পাশে থাকে, তাদের বিরুদ্ধাচারণ করে না। এই জন্য আপনারাও এমন ব্যক্তিদেরকে নেতা বানাবেন যারা আপনার অঞ্চলের কল্যাণ চায়, আর যখন হয়ে যাবে তার বিরুদ্ধাচারণ করতে পারবেন না। ভুল ত্রুটি মানুষের থাকবে, তার ভুলগুলোকে হাইলাইট করে তুলে ধরবেন না, বরং উপদেশমূলক কথা বলতে হবে, আর এমন ব্যক্তিদেরকে চয়ন করবেন। তো এইভাবে যদি পথ চলা হয় এক একটা সমাজ ভালো হয়ে যাবে, আর এক একটা সমাজ ভালো হয়ে গেলে আমরা পুরো বাঙালি জাতির একটা ভালো জাতি হিসেবে আমরা পরিচিত প্রাপ্ত হব। এই জন্যে কিছু কিছু দৃশ্য দেখা যায় কোনো কোনো অঞ্চলে দুই গ্রুপে বল্লম টেটা জুত্তা নিয়ে একে অপরের উপরে মারামারি করে, অথচ প্রত্যেকে মুসলিম ভাই। আপনাদের অঞ্চলে যেন কোনোদিন এটা হইতে না পারে, এই ক্ষেত্রে আমাদের একটু ত্যাগ লাগবে। এক হাত জায়গার ব্যাপারই তো, এক হাত জায়গার ব্যাপার, আপনি আপনার চাচাতো ভাই আপনার চাচার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছেন, এটা মুসলিমদের চরিত্র তো হতে পারে না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলিম যদি মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে বড় পাপ, আর তার গায়ে হাত ওঠানো এটা হচ্ছে কুফুরের পর্যায়ে পৌঁছে যাবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন আমাদের বিপক্ষে কেবল অমুসলিমরাই অস্ত্র ধরতে পারে, কোনোদিন আমার উম্মত আমার বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধরতে পারে না। অতএব মুসলিম মুসলিমদের পক্ষে হয়ে কথা বলতে হবে, আপনার এলাকা আপনার কাছে সব থেকে বেশি প্রিয় হতে হবে, এই এলাকার জন্য আপনাকে দরদ দেখাতে হবে। তাহলে এইটা অবশ্যই প্রশংসনীয় একটা কাজ যে আপনারা একে অপরের রক্ত দানের এই কার্যক্রম হাতে নিয়েছেন। আমার মূল মেসেজ হয়তো আজকে থাকতো যে দিনের সাহায্যকারী হন, আল্লাহ আপনাকে ডেকেছে। যদি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমি আজকে ওই আয়াত নিয়ে কথা বলতাম যে কিভাবে আপনি একজন সাধারণ মুসলিম হয়ে আল্লাহকে সাহায্যকারী হতে পারে। তাহলে আল্লাহকে সাহায্যকারী হওয়ার জন্য তিনটা কাজ, তিনটা দাবি। আল্লাহর রাসূলকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা, আল্লাহর দিন মানে ইসলাম ধর্মকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা,
মুসলিমদের অভাবীদেরকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবে, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি, সেবা শুশ্রূষা করোনি। তখন আপনি আমি বলবো, আল্লাহ তুমি তো বিশ্ব জগতের পালন কর্তা, তোমার এগুলোর প্রয়োজন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আমার অমুক বান্দা তার অসুস্থ ছিল, তার চিকিৎসার প্রয়োজন ছিল, তুমি তাকে দেখতে যাওনি, চিকিৎসা করাওনি, যে তুমি করাতে তাহলে সেটা আমাকে করা হতো, তুমি যদি আমার ওই অভাবী ব্যক্তিকে খাদ্য দিতে সেটা আমাকে দেওয়া হতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবীদের পাশে দাঁড়ানোটাকে নিজের উপকারের দিকে সম্বোধন করে বলেছেন যে আমাকে সাহায্য করো। এর বদলে আপনি কি পাবেন? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হও তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এই জন্য সবসময় অন্তরে একটা কল্যাণকর চিন্তা নিয়ে বাঁচতে হবে, অন্যের ক্ষতি করা এই মেন্টালিটি নিয়ে ঘুরতে হবে না। সবসময় চাইতে হবে যে আমি একটা ভালো কিছু করি। ইসলাম আমাদেরকে কি না দিয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া এটা আমাদের ইমানের অন্তর্ভুক্ত। এই শিক্ষা দেওয়া হয়েছে মুসলিমদেরকে, তাহলে সেই মুসলিম তো রাস্তা ভাঙতে পারে না, সেই মুসলিম তো অন্যকে ক্ষতি করতে পারে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের মুসলিম ভাইদের প্রতি, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজের প্রতি আমাদের দরদ দেখাতে হবে, একটা বিপ্লব নিয়ে আসার চিন্তা নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে। আজকে এগুলো আজকে আমরা যখন আসতেছিলাম, আমরা মানে ইন্ডিয়ার একটা কথা বলতে বলতে টিকটকের মধ্যে দেখা যায় বা ভিডিও ক্লিপের মধ্যে ওরা নতুন নতুন কিছু আবিষ্কার করতেছে, খাদ্যের ধরন চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু আমাদের বাংলার পোলাপানগুলো কি করতেছে, সে অশ্লীলতার মধ্যে লিপ্ত, সে টিকটক নিয়ে ব্যস্ত। জীবনে কিছু হতে পারবেন টিকটক করে? কি হতে পারবেন? অন্যের ক্ষতি ছাড়া, গীবত ছাড়া, নোংরামি ছাড়া। একটা ব্যক্তি পড়ে গেছে, বয়োজ্যেষ্ঠ একটা ব্যক্তি, আপনি খিলখিল করে হাসছেন আর ভিডিও করে টিকটক বানাচ্ছেন, এটা যদি আপনার বাপদাদা কেউ হতো, আপনার মা যদি হতো, না আমাদেরকে কি করতে হবে, দৌড়ে গিয়ে তাকে ধরা উচিত ছিল, ব্যথা পেল কিনা সেটাকে দেখতে হতো, কিন্তু আপনি ভিডিও করে দিয়ে মজা পাচ্ছি, এটা মুসলিমদের মোটেও কাম্য নয়। এজন্য আমাদের যুবক সমাজকে এগিয়ে আসতে হবে, তাদেরকে হিতাহিত জ্ঞানকে কাজে লাগাতে হবে, তাদেরকে আরো সিনসিয়ারলি ভাবতে হবে যে লাইফটা কি, আসলে বাংলাদেশের জন্য আমরা কি করতে পারি বা কি করছি, এটা আমাদেরকে দেখতে হবে। আমি শুধু আজকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে নয়, বাংলাদেশি হিসেবে আমি আপনাদেরকে চাচ্ছি যে আমরাও বিশ্বের মধ্যে নাম লেখাতে পারি বা এমন কিছু হতে পারি যেটা সবার কাছে একটা আইডিয়াল হিসেবে থেকে যাবে। এই আহ্বান নিয়ে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।